জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা ভালোবাসায় জাতি তাকে স্মরণ করছে। রাজধানী তো বটেই, দেশের সব জেলা শহরেও হয়েছে আয়োজন। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও হয়েছে বিশেষ দোয়া আর কোরআন খানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজপুরের শুভ। চট্টগ্রামে নানা আয়োজনে শোক দিবস পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। নগরীর কাজীর দেউড়িতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। শোক দিবসে নানান আয়োজন ছিল নারায়ণগঞ্জে। সিদ্ধিরগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা প্রতিহত করবেন বলে জানান তিনি। তারা আগামী মাসে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, ওরা 75-15 আগস্ট ঘটিয়েছিল, সেপ্টেম্বরে এই সময়টার মধ্যে তারা দেশটাকে আবার পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা যারা আছি শুধু আওয়ামী লীগ না, কারণ শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা হলো বাঙালি জাতির আগামী দিনের স্বপ্ন, যে স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে পারেন নাই, যাকে হত্যা করা হয়েছিল সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করছেন। আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আবার ওনাকে সুযোগ দিবে এবং আপনি নিশ্চিত থাকেন যে জাতির পিতার কন্যা শেখ হাসিনাই আবারও বাংলাদেশের দায়িত্ব তার হাতে যাবে, জনগণ দায়িত্ব দিবে, কারণ তার উপরে আল্লাহর রহমতের চাদর আছে এবং এই সমস্ত জিনিসকে আমরা অবশ্যই মোকাবেলা করব। শোক শ্রদ্ধায় নরসিংদীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। জয় বাংলা চত্বরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। নানান আয়োজন ছিল গাজীপুরেও। দিবসটি উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করে র‍্যাব। ময়মনসিংহে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিটি মেয়র একরামুল হক টিটু সহ সংশ্লিষ্টরা। বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরেনিবাত সাদিক আবদুল্লাহ সহ দলের নেতাকর্মীরা। এছাড়াও কক্সবাজার, ঠাকুরগাঁও, পাবনা, সিরাজগঞ্জ, নোয়াখালী, ভালুকা, দিনাজপুর, পিরোজপুর, শেরপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, হাতিয়া, জামালপুর, যশোর সহ দেশব্যাপী শ্রদ্ধা ও শোকে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সিরাজুম মনির শুভ, নাগরিক।